মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জায়গায় জায়গায় উদ্ধার তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র। শনিবার সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সামসেরগঞ্জের কহেতপুর এলাকায়। বোমা উদ্ধারের পর আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে খবর আসে সামসেরগঞ্জের কহেতপুর এলাকায় একটি আমবাগানে কন্টেনার ভর্তি তাজা বোমা পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়, এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড টিমকে। বম্ব স্কোয়াড টিম গিয়ে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে। এলাকায় বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কিভাবে বোমা এখানে এলো খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। এখান থেকে আমরা এখন চলাচল করছি, দিনের বেলাতে কিছু দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। তো রাত এগারোটায় বা একটার সময় কি করে দেখতে পেলো? তাহলে বিশেষ যে ফোন করেছে প্রশাসনকে, ওই ফোনের তত্ত্ব বের করতে গেলে সব বেরিয়ে যাবে কি কে ফোন করলো। তাহলে যে ফোন করেছে নিশ্চয়ই সেই রেখেছে, এটা আমরা বলতে পারি সবাই মিলে, ঠিক আছে? কি ফোন যে করেছে সেই জানে আর সেই রেখেছে। তো এটা যেন অশান্তি বিরাজ করছে, যেন শান্তি হয় গ্রামে, সেটাই চাই। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।